সরকারি হাসপাতালে তরল স্যালাইনের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক। দুপুরে মানিকগঞ্জের কর্নেল মালিক মেডিকেল কলেজে সারা দেশের স্বাস্থ্য বিভাগের 20,000 বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। ভবিষ্যতে যেন ঘাটতি দেখা না দেয় সেজন্য বিদেশ থেকে স্যালাইন আমদানি কাজ চলছে বলে জানান তিনি। হাসপাতালে বিশেষ করে বড় হাসপাতালগুলোতে স্যালাইনের এখনও কোনো ঘাটতি দেখা যায় না। একটা বিশেষ চিন্তা ভাবনা আমরা করেছি যে স্যালাইনটাও বাইরে থেকে কিছু আমদানি আমরা করতে চাই, যাতে স্টকে রাখি এবং যদি কোনো জায়গায় কোনো ঘাটতি দেখা যায় তাহলে সেখানে আমরা সেই স্যালাইন দিতে পারবো।